সায়েন্সের মতে মাস্টারবেশন সম্পূর্ণ একটি ন্যাচারাল হ্যাবিট, যদি এটা লিমিটে করা হয় ফিজিক্যাল নিডকে পূরণ করার জন্য তবেই। বাট আপনি এটি এত এক্সেসিভ করতে শুরু করেন যে এই ন্যাচারাল জিনিসটাই আপনার জন্য অ্যাডিকশানের রূপ নিয়ে নেয়, তখন আপনার গিল্টি ফিল হতে শুরু করে, কোনো কাজে ফোকাসও করতে পারেন না, আর এই সিচুয়েশনে আপনি ডিসিশন নেন যে আর না, এই হ্যাবিটটি ছাড়তেই হবে। বাট ম্যাক্সিমাম 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ, তারপর পুনরায় ওল্ড হ্যাবিটের জালে জড়িয়েই পড়েন। সো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এমন 6টি প্র্যাকটিক্যাল টিপস দেবো যেগুলোর সাহায্যে আপনি ইজিলি 90 দিন মাস্টারবেশনের অ্যাডিকশান থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সো এই 90 দিনই কেন? বিকজ 90 দিন জাস্ট একটা নাম্বার নয়। মাস্টারবেশন অ্যাডিকশানকে ওভারকাম করার জন্য এটা 90 দিনের টোটাল একটা জার্নি, যে জার্নি সম্পর্কে আমরা আগের একটি ভিডিওতে জেনেছিলাম। অ্যান্ড এটাও দেখেছিলাম যে এই 90 দিনের জার্নিতে আপনার বডি ও মাইন্ডে কী কী হতে চলেছে। সো এই ভিডিওতে নেওয়া নো পিএম ও 90 ডেজ চ্যালেঞ্জটি আপনি প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে কমপ্লিট করতে পারবেন তারই কিছু ইজি সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো নম্বর 1, স্টপ ওয়াচিং এনিথিং দ্যাট মেক্স ইউ হর্নি, অর্থাৎ সেই সমস্ত জিনিস দেখা বন্ধ করুন যা আপনাকে আবারও ওই দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মিন্স আপনার সেক্সুয়াল আর্জকে ইনক্রিজ করে দেয়। আপনি হয়তো বলেন এটাই লাস্ট টাইম, বাট এই লাস্ট টাইমটা কখনোই আর আসে না, এটাই লাস্ট বার, আর কখনো করবোই না। আর তারপর আপনি এগেইন কোনো পর্ন দেখে ফেলেন, ওয়েব সিরিজ দেখে ফেলেন বা অ্যাডাল্ট মুভিজ দেখে ফেলেন, আর তখন আপনার মাইন্ড আবারও বলে না আর জাস্ট একবার, এটাই ফাইনাল, এরপর আর না। আর এটি এমনই একটি সাইকেল যেটা চলতেই থাকে। তাই একদম সোজাসাপটা কথা হলো, পর্ন, ওয়েব সিরিজ অ্যান্ড অ্যাডাল্ট কন্টেন্টগুলিকে আপনার টাটা বাই বাই করতেই হবে, কারণ প্রচুর লোক নিজের বুকে পাথর চাপা দিয়ে নিজেকে কন্ট্রোল করেই নেয়, বাট সেই পর্ন বা এমন কিছুর চক্করে ফেসে গিয়ে নিজের কন্ট্রোল আবারও হারিয়ে ফেলে। অ্যান্ড এছাড়াও পর্ন আপনার লাইফে কীভাবে ইম্প্যাক্ট ফেলছে, কী কী ক্ষতি করছে, যেগুলো জানলে আপনি এমনিতেই হয়তো পর্ন জিনিসটাকে হেট করতে শুরু করবেন। সো কীভাবে পর্ন আমাদের বোকা বানাচ্ছে সেটা দেখার জন্য উপরের আই বাটনে দেওয়া ভিডিওটি এই ভিডিওটি শেষ হওয়ার পর অবশ্যই একবার দেখুন। নাম্বার 2, ডোন্ট স্টে অ্যালোন। এখন তো ঘরে কেউ নেই, আব মজা আয়েগা। যখন আপনি মাস্টারবেশন কুইট করার ডিসিশন নিয়েছেন তখন এই জিনিসটাই আপনার জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াবে, কারণ এই 90 দিন যখনই আপনি একা থাকবেন, আশেপাশে আপনার কেউ থাকবে না বা নিজেকে একা ফিল করবেন, তখনই এই থট আপনাকে ডিস্টার্ব করতে শুরু করবে, যে সিচুয়েশনে মাইন্ডকে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যাবে। তাই নিজেকে ঘরে বন্ধ করে না রেখে বাইরে যান, ফ্যামিলির সঙ্গে টাইম কাটান, বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন, অর্থাৎ যে কোনোভাবে নিজেকে বিজি অ্যান্ড রিল্যাক্স রাখার চেষ্টা করুন। সোশ্যালি অ্যাক্টিভ থাকুন যতদিন পর্যন্ত আপনার মধ্যে সেই সেলফ কন্ট্রোল না আসছে, যে কন্ট্রোল আসতে মিনিমাম 2 মাস তো লাগবেই। আর এই সময় যদি আপনি নিজেকে একা রাখেন তাহলে 90 দিন তো দূরের কথা, 9 দিনের চ্যালেঞ্জ পূরণ করাও আপনার জন্য মুশকিল হয়ে যাবে। তাই একা থাকা এবং বোর ফিল করা ব্যাপারটাকে অলওয়েজ অ্যাভয়েড করুন। নাম্বার 3, ডাইভার্ট ইওর মাইন্ড। 90 ডেজ জার্নিতে একবার নয় বরং অনেকবার এমন সিচুয়েশান আসবে যখন আপনার মাইন্ড বলবে আর পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি, আজ করতেই হবে, ইটস ইম্পসিবল ফর মি। বাট ভাই, এই সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই ফিলিংটা মাত্র 10 থেকে 15 মিনিটের জন্যই আসে। তাই যদি আপনি এই 10 মিনিটের ফিলিংসের বসে পড়ে যান তাহলে আপনার সমস্ত প্রচেষ্টা আরও একবার ফেল হয়ে যাবে। আর এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার সবথেকে পাওয়ারফুল টিপস হলো, যখন আপনার এমন থট বা চিন্তাভাবনা আসবে তখন যে জায়গায় আপনি বসে আছেন বা যে ঘরে বসে আছেন সেই জায়গা থেকে উঠে অন্য ঘরে বা বাইরে চলে যান। আর ব্যাস, 10 মিনিট পর আপনি নিজে থেকে এসেই আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবেন এই টিপসটি দেওয়ার জন্য। নাম্বার 4, ডোন্ট গো টু বাথরুম উইথ ইওর ফোন। 90% ছেলে যারা মাস্টারবেশন অ্যাডিকশন থেকে বারবার ট্রাই করেও বেরোতে পারছে না, তাদের সবার একটি কমন হ্যাবিট হলো বাথরুমে ফোন নিয়ে যাওয়া, কারণ এটাই হলো সবথেকে সেফ প্লেস, সবথেকে রিল্যাক্সে মাইন্ড আর বডিকে মিথ্যা স্যাটিসফ্যাকশন দেওয়ার। আর এরকমই ছোট ছোট কিছু হ্যাবিট আপনার মাস্টারবেশন অ্যাডিকশনের প্রধান কারণ, যেগুলো আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করে সেগুলোকে আপনার লাইফ থেকে কাট করতে হবে। টিপ নাম্বার 5, যেটা আমি ম্যাক্সিমাম ভিডিওতেই আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য রিকমেন্ড করেছি, অর্থাৎ এক্সারসাইজ। তো যখন আপনি এক্সারসাইজ করবেন তখন আপনার স্ট্রেস রিলিজ হওয়ার সাথে সাথেই ডিসিপ্লিনও বাড়তে থাকবে, আর যখন আপনি 90 ডেজ চ্যালেঞ্জে রয়েছেন তখন আপনার বডিতে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে আপনি অলওয়েজ ডাইভার্ট হবেন সেক্সুয়াল জিনিসের দিকে, বিকজ টেস্টোস্টেরন আমাদের সেক্স ড্রাইভকে ইনক্রিজ করে, এমনকি আপনার বডি এক্সেসিভ হিট প্রোডিউস করতেও শুরু করবে। অ্যান্ড আপনার মধ্যে যখন বেশি এনার্জি ফ্লো হচ্ছে তখন হয় সেটাকে আপনার বাইরে বের করে দিতে হবে, নয়তো সেটাকে কোনো কাজে ইউজ করতে হবে। তাই যখন আপনি ওয়ার্কআউট করবেন, নিজের বডিকে খাটাবেন, ঘাম ঝরাবেন, তখন ওই এক্সট্রা এনার্জি আপনার বডিতে ঠিকমতো অ্যাবজর্ব হতে পারবে, আর এক্সট্রা টেস্টোস্টেরন আপনাকে সেক্সুয়াল আর্জে ফোর্স করার বদলে নতুন পেশি বা মাসেল গড়ার কাজে লেগে যাবে, যাতে আপনি আরও স্ট্রং হতেও শুরু করবেন, আর তখন 90 ডেজ চ্যালেঞ্জ পূরণ করতেও খুব একটা প্রবলেম আপনার হবে না। অ্যান্ড এছাড়াও মাত্র 15-20 মিনিটের সিরিয়াস ওয়ার্কআউট আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ করে, আর এই সেম কেমিক্যালই তখন রিলিজ হয় যখন আপনি মাস্টারবেট করেন। আর এই কারণেই যখন আপনি মাস্টারবেশনের বদলে এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেন ধীরে ধীরে এক্সারসাইজের উপর অ্যাট্রাক্টেড হতে শুরু করবে,
কারণ যে মজা আপনি অর্গাজমে পাচ্ছিলেন সেই মজা পেতে এখন আপনাকে এক্সারসাইজ করতে হচ্ছে। আর এর রেজাল্ট হিসাবে আপনি অবশ্যই একজন স্ট্রং অ্যান্ড হ্যান্ডসাম ছেলে হয়ে উঠতে পারবেন। তাই এটাই হলো পারফেক্ট টাইম ব্যাড হ্যাবিটটিকে গুড হ্যাবিটের সাথে বদলে নেওয়ার। অ্যান্ড নাম্বার 6, মেডিটেশন। এটি এমন একটি জিনিস যার হাজার ফায়দা রয়েছে, যার মধ্যে একটি হলো এটি আপনার সেলফ কন্ট্রোল আর উইল পাওয়ার বহুত বাড়িয়ে দেয়। আর যদি আপনার সেলফ কন্ট্রোল স্ট্রং হয়ে যায় তাহলে শুধু মাস্টারবেশনই নয় বরং পৃথিবীর কোনো জিনিস আপনাকে অ্যাডিক্টেড বানাতে পারবে না। এছাড়াও মেডিটেশনের এমনই অসংখ্য বেনিফিট রয়েছে যেগুলো একটা ভিডিওতে কমপ্লিট করা পসিবলই নয়। তাই যদি আপনি মেডিটেশন নিয়ে আরও জানতে চান, লাইক পারফেক্টলি মেডিটেশন কীভাবে করে আপনার ব্রেনের পাওয়ারকে আনলক করবেন, কীভাবে মেডিটেশনের মাধ্যমে সিমেন্ট রিটেনশন করা যায়, অ্যান্ড এমনই আরও অনেক অসংখ্য পাওয়ারফুল বেনিফিটস জানতে চাইলে, নিজের লাইফকে আলটিমেট লেভেলে নিয়ে যেতে চাইলে কমেন্ট বক্সে এখনই জানান এই টপিকের নতুন ডিটেল ভিডিও নিয়ে আসার জন্য, যা আপনার লাইফকে একটি অন্য পর্যায়ে নিয়ে যাবে। অ্যান্ড আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও নো পিএমও 90 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট করতে সাহায্য করুন। অ্যান্ড এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।